অন্তরে প্রজ্ঞা নিয়ে এবং আপনারা সবাই সহযোগিত মানের আমাদের যে প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে বাংলাদেশের যে পতাকা সেই কিভাবে সে সফলতা অর্জন করেছে সেইটাই নিয়ে যাওয়ার যে চেষ্টা আন্তরিক জাতীয় সঙ্গীতটা আমরা সবাই একসাথে গাইলাম কেন কারণ এই দেশটাকে আমরা ভালো করব ওনারা কর্মকর্তা কর্মচারী ইনফ্রাস্ট্রাকচার সবকিছু আছে এরিয়া মাত্র 30 একর কিন্তু আকাশটা তো অনেক বড় আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ঘাটতি থাকতে পারে নানা সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু তোমাদের প্রতি আমাদের দায়বদ্ধতা তোমাদের প্রতি আমাদের ভালোবাসা প্রতিভা সেটার আরও দক্ষ আরও স্কিলফুল করে এই চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার মতো যোগ্য এবং হচ্ছে যে দেশ মাতৃকার সেবা করার জন্য এবং সামনে উপস্থিত আছেন আমাদের প্রিয় সহক বাংলাদেশ তথা বিশ্বের বুক অফ করে এই বিশ্ববিদ্যালয়কে অলরেডি আন্তর্জাতিক পরিমণ্ডলে অলরেডি নিয়ে গিয়েছে আর আমি অভিভাবক বৃন্দক রাখার চেষ্টা করবেন এছাড়াও শিক্ষার্থীরাও তোমরা বিভিন্ন সময়ে নতুন জায়গাতে এসেছো বিভিন্ন রকমের লোক থাকবে তাদের সাথে কথা বলে আসবে তখন তোমাদের ক্লাসের রুটিন বা আনুষঙ্গিক বিষয়ে সেখানে যাবে যে তোমরা কথা বলে আসবে উপস্থিত রয়েছেন আমাদের সবার অভিভাবক দেশ বরেণ্য পরিবেশ বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা বন্ধুবৃন্দকে আমি জানি আমার আন্তরিক শুভেচ্ছা ফুলের সৌরভ ছড়িয়ে গেল ফুল কারো পর নয় সবার আপন সে সৌরভই বিলাতে পারে দিন বৃন্দ আমাদের বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে তাদের মধ্যে ইন হিউম্যান রিজাস্টার ইউ আর দ্য ফোর্স টু বিল্ড আপ দিস ইউনিভার্স ফর হিউম্যান লিভিং their chief guest here. I want to commit to you and to the guardians present here that here we have a group of young, energetic colleagues, teachers, and they can overcome all the difficulties in front of you. You have to participate. আমি ছাত্রদের কমিটমেন্ট আশা করছি তোমরা এগ্রি তোমাদের শিক্ষকদের সঙ্গে চলার জন্য একটু হাত তোলা দেখি আজকেই প্রতিজ্ঞা করো কোথায় যেতে চাও অবশ্যই যেতে পারবে আমি গঠিত হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি আমার একটা গোল ছিল বিনা পয়সায় বিদেশ যাব তোমাদের নতুন কার কার আছে এরকম তোমাদের সামনে যারা বসে আছেন স্যাররা সবাই কিন্তু তাই করেছেন এই উপরে স্টেয়ার থেকে স্টেজ থেকে শুরু করে নিচের সামনে ফ্রন্টে যারা বসে আছেন ইচ এন্ড এভরিবডি হ্যাজ ওয়েন্ট টু অ্যাব্রোড ফ্রি উইথ স্কলারশিপ এবং আই বিলিভ তোমরা সবাই পারবে যদি তোমরা এখন থেকে চেষ্টা করো পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা করো যে বাংলাদেশ রাষ্ট্রের একটি স্বপ্ন আছে প্রথমে করলা তোমার মধ্যে কি পটেনশিয়াল এটি তুমি আগে জানতে না যেটা আজকে তুমি আবিষ্কার করলা হয়তো আজকে তুমি খুঁজে পাবা না কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু তুমি নিজেকে আবিষ্কার করবা যে তুমি তোমার মধ্যে কি পটেনশিয়ালিটি আছে সেইভাবে তুমি যদি নিজেকে দক্ষ মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা নিজেকে সর্বদা চেষ্টা নিয়োজিত রাখো তাহলে কিন্তু একজন এখানে ইতিমধ্যে আপনারা মনে করি এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার তো আমি প্রথমেই বলে নেই এই বিশ্ববিদ্যালয়ে গার্জিয়ানদের জন্য বলছি আপনারা শুনে খুশি হবেন অনেক বিশ্ববিদ্যালয়ে আমাদের কিন্তু ভাইস চ্যান্সেলর প্রোভাইস চ্যান্সেলর ট্রেজারার তিনজন একসাথে নাই কোথাও দুইজন আছে কোথাও একজন তো আমি এখানে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই বিশ্ববিদ্যালয়ে আমরা তিনজন আছি এবং আমরা তিনজন রাজ্যে সুন্দরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা আন্তরিকতা সিনসিয়ারিটি তা আমি এই ক্ষেত্রে আমার সকল শিক্ষক আমার আইডেন্টিটি পাওয়ার জন্য আমি কিন্তু আমার দেশটাকে যদি ধারণ করি অন্তরে দেশ ধারণ করা মানে কিন্তু দেশ মাতৃকা আমার মা
এবং আমি তাকে এবং তার সাথে আমি এখানে এই জিনিসটা খুব ইউনিক দেখতে পাচ্ছি, যেটা আমার খুবই ভালো লাগে এবং আমি গর্বিত, আমি খুব গর্ববোধ করি যে আমার এই সমস্ত এইখানে এসে আমি এনাদেরকে পেয়েছি যারা সমস্ত ব্যাপারে পজিটিভ। পজিটিভ চিন্তা ভাবনা কিন্তু আমরা যদি না থাকে তাহলে কিন্তু আমরা সুন্দর কাজ করতে পারবো না। আমাদের বাধা আসবে, বাধা আসে, কখনোই জীবন স্মুথ না, কখনোই আমাদের জীবন ফুলের বিছানা দিয়ে বিছানো না, আমরা কাঁটা ফুটে পায়ে তারপরে আগাই, কিন্তু যদি আমাদের চিন্তায় পজিটিভ মানসিকতা থাকে আমরা এগিয়ে যাবই। আশা করি আমরা আরো অনেক দূর যাব। আমরা তোমাদের আজকে যারা ছাত্র ছাত্রছাত্রী যারা আছো তোমাদেরকে স্বাগত জানাই এবং আশা করি তোমরা এখানে ভালো থাকবে। তোমরা কিন্তু বুঝতেই পারো, তোমরা যেটা অলরেডি আমি কথা রিপিট করতে চাই না, ডিন মহোদয়গুলো খুবই সুন্দর সুন্দর কথা বলে গেলেন, খুবই মূল্যবান, আশা করি তোমরা মনে রাখবে। তোমরা অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে কিন্তু এখানে এসেছো এবং তোমরা লাকি যে বাংলাদেশে এরকম একটা বিশ্ববিদ্যালয়ে পাবলিক ইউনিভার্সিটি তোমরা পড়তে পারছো। কারণ পাবলিক ইউনিভার্সিটি আমাদের অনেক এখন 52টার উপরে, কিন্তু সেখানে সেই পাবলিক ইউনিভার্সিটির যে কটা সিট তার তুলনায় স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। এর মাঝে তোমাদের যুদ্ধ করে, বা যুদ্ধ বলছি পরীক্ষার যুদ্ধ, এবং তোমরা আগে ভালো করেছো আবার যুদ্ধ করেছো এসেছো, আমাদের আরও কিছু সিট খালি আছে আসবে। তো কাজেই এটা আমি মনে করি তোমরা যেমন মেধাবী তেমন তোমরা লাকি। ঠিক এই দেশের কথা ভাবো, কত তোমাদের বন্ধু বান্ধব কতজন পাচ্ছে না কিন্তু, আসতে পারে নাই, সেই তুলনায় তুমি কিন্তু অনেক এগিয়ে, তোমার মেধা দিয়ে তুমি এগিয়ে, তোমার ভাগ্য দিয়েও তুমি এগিয়ে। কাজেই সেটাকে আমি মনে করি ঠিক মতন সুষ্ঠুভাবে সেটাকে তোমরা ব্যবহার করবে এবং সুন্দরভাবে এগিয়ে যাবে। আমি এখানে তোমাদেরকে আরেকটু বলি, আমরা যে চারটি ধর্মগ্রন্থ নিয়ে আমরা ইয়ে করে তেলাওয়াত করি বলি অথবা পাঠ করি আমরা শুরু করলাম, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে আমরা সবাইকে সম্মান করি, আমরা সবাই সব ধর্মের মানুষ এবং সকল মানুষ আমরা যেন ওই ঊর্ধ্বে উঠতে পারি যে আমি এরকম সে এরকম, আমরা যেন তফাত না হই, তারপরে আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একে আমি নিজেকে শ্রদ্ধা করব, অন্যকে শ্রদ্ধা করব। কারণ আমরা এগুলা কিন্তু যে এই যে এটা কিন্তু কোনো রিচুয়ালস, শুধু রিচুয়ালস না, এটা কিন্তু অনেক মিনিংফুল। আমার মনে হয় আমরা সেটা আত্মস্থ করব, কারণ আমরা জীবনে চলার পথে এই জিনিসটাকে লালন করব, প্র্যাকটিস করব। মনে রাখবে কেন আমরা করি, দেখো খেয়াল করে প্রতিটা অনুষ্ঠানে করি, তার মানে ধর্ম গ্রন্থ বা ধর্মটাকে আমরা একটা ধর্মগ্রন্থকে প্রচার করে আমরা বলছি যে হ্যাঁ আসো আমরা সবাই এক, আমরা একে অপরের প্রতি সম্মানবোধ আমাদের যেন থাকে, আমরা যেন শ্রদ্ধাশীল হই। এই বিশ্ববিদ্যালয়ের ইউনিকনেস হচ্ছে, তোমরা নিশ্চয়ই বাইরেটা ভুলে দেখেছো, আমাদের এখানে মসজিদও আছে, আমাদের এখানে মন্দিরও আছে, যে দুটো আছে এবং আমরা সেটাকে মিন করি। আমি মনে করি আমাদের যে ছাত্রছাত্রী যারা আসবে তোমরা সেটাকে মেন করবে এবং সেটাকে লালন করে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। আশা করি তোমরা বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে 21টা ডিপার্টমেন্ট আছে, 5টা ফ্যাকাল্টি আছে, নিশ্চয়ই 22টা তোমরা জানো সবাই, 5টা ফ্যাকাল্টির আমাদের ডিন মহোদয়রা আছেন, শিক্ষকরা আছেন। তবে আমি বিশ্ববিদ্যালয়ে অনেক কর্মকাণ্ড আছে, সেগুলোতে আশা করি তোমরা আস্তে আস্তে, আজকে একদিনেই হবে না, বিভিন্ন রকম কর্মকাণ্ড মধ্যে যেটা নাকি আমরা অনেক সময় উৎসাহিত করি, কিছু কিছু কর্মকাণ্ড অবশ্যই নিরুৎসাহিত করি। কাজে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা ভালো কোনটা মন্দ নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, সব জয় করে এগিয়ে যাওয়া এবং সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, এই যে কতগুলো সমন্বয় একটা ক্যারেক্টার অথবা কতগুলো বৈশিষ্ট্যের সমন্বয় হলেই তুমি যেতে পারবে। কিন্তু তার অনেক নলেজ বেশি বলবো না, বয়স হয়েছে, বয়সের জন্য কিছুটা, বাট একটা ইয়াং এর তুলনায় আমার এনার্জি কিন্তু কম, কিন্তু আমি মনে করি তোমরা ভাগ্যবান যে তোমরা দুইটা হল। অভিভাবকদের বলছি আপনারা এতদিন আপনাদের সন্তানদের হাতে করে স্কুলে নিয়ে গেছেন, কলেজে নিয়ে গেছেন, এখন কিন্তু হাতটা ছেড়ে দেওয়ার সময় আপনাদের। হাতটা যখন ছেড়ে দেবেন আপনার ভিতরে কিন্তু আকুলি বিকুলি করবে, আপনার আদরের ধনকে আপনি কোথায় রেখে যাচ্ছেন। আমি ক্যাম্পাসেই থাকি, গত কয়েকদিন বিভিন্ন কারণে ক্যাম্পাসে হাঁটাচলা করতে গিয়ে দেখেছি গার্জিয়ানদের কেমন যেন, ওনারাও এক্সাইটেডও, ছেলে মেয়ে ভর্তি হচ্ছে, আবার চিন্তিত। অবশ্যই গার্জিয়ান হিসেবে চিন্তিত হবেন, আমিও একজন গার্জিয়ান, আমিও ভাবি তাই। তো আপনাদের কাছে অনুরোধ, এই